নমস্কার, আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক 7। আমি শিল্পা, আজকের খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। রবিবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের অনুপ্রেরণায় মঙ্গলকোট থানার উদ্যোগে কৈচর জলসম্পদ দপ্তর সংলগ্ন ময়দানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তের স্বল্পতা মেটাতে সেই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের ব্যবধান মেটাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশের উদ্যোগে রাজ্যজুড়ে স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসর্গের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরের আয়োজন প্রসঙ্গে মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি জানান, যে কর্মসূচি এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে আমাদের নির্দেশ দিয়েছিলেন উৎসর্গ বলে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তোমার রক্ত আমার প্রাণ, উৎসর্গে জীবনের জয়গান, এই কথা মাথায় রেখে এই উৎসর্গের আহ্বানে আজকের আমাদের দিনে নির্দিষ্ট হয়েছে মঙ্গলকোট থানা রক্তদান কর্মসূচি পালন করার জন্য। তার জন্য আমরা এর আগেও আমরা এই প্রোগ্রাম করেছি, মঙ্গলকোটে করেছিলাম। এই দিকে কৈচরে যারা আছেন বা এই দিকে যারা পূর্ব দিকে যারা আছেন তাদের একটা আবেদন সবসময় যে কোনো সরকারি প্রোগ্রাম বা বড় প্রোগ্রাম সবসময় মঙ্গলকোটের দিকে হয়, তাই আহ্বানে আজকে আমরা এই কর্মসূচিটা আজকে কৈচরের এই সেচ এবং জলপথ দপ্তরের সংলগ্ন ময়দানে আমরা অনুষ্ঠিত করতে পারছি। আমরা এই চার মাস আগে এই ধরনের কর্মসূচি মঙ্গলকোটে করেছিলাম। 3 মাস হয়ে গেলেই আমরা যে কোনো মানুষ রক্ত দিতে পারে, তার জন্য আমাদের মধ্যে যারা আগে কর্মসূচিতে রক্ত দিয়েছিল আজকেও রক্ত দিচ্ছে। আজকের আমাদের এই আহ্বানে বিডিও সাহেব উপস্থিত হয়েছেন, তিনিও তার মূল্যবান সময় নিয়ে আমাদের এখানে সহযোগিতা করছেন, কর্মাধ্যক্ষ সাহেবরা আছেন। আমাদের এই অনুষ্ঠানে এমপি সাহেব অসিত মাল মহোদয় সাহেব আরও আসার কথা আছে, উনিও একটা রাজনৈতিক কর্মসূচিতে আছেন, এসে তারপরে আসবেন। কিন্তু যেহেতু বিভিন্ন ধরনের কর্মসূচি আজকে আমরা আবদ্ধ আছি, তার জন্য আমরা বেশি সময় নেব না, আমরা রক্তদানের কর্মসূচি শুরু করেছি। আসুন আগামী দিনে প্রশাসনের তরফ থেকে বা যারা সমাজে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকেন, সমাজকে এগিয়ে নেওয়ার সঙ্গে যুক্ত থাকেন, তাদের আহ্বানে যেখানেই রক্তদানের কর্মসূচি হবে আপনারা সকলে উপস্থিত থেকে এই মহতি কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করবেন, এই আশা রেখে সকলকে মঙ্গলকোট থানার পক্ষ থেকে অগ্রিম এবং ভালোবাসা, অভিনন্দন এবং বড়দের প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ। রবিবার সকালে মঙ্গলকোট থানার উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার সহ 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী জানান, মঙ্গলকোট থানা এর আগে একটা করেছে, বড় করে করেছে, শুধু রক্তদান শিবির বলেই নয়, ওরা মঙ্গলকোটে প্রত্যেক সামাজিক অনুষ্ঠানে ওরা এগিয়ে আসে। এটা আমার খুব ভালো লাগছে যে পুলিশ যেভাবে মানুষের সাধারণ মানুষের কাজে এগিয়ে আসছে, রক্তদান তো একটা বিরাট কাজ, রক্তদান মানে জীবনদান, সেটা করছে। আগে একটা করেছিল, এবার একটা করেছে, আবার হয়তো ভবিষ্যতে করবে। ওদের প্রত্যেকটা ব্যাপারই কিন্তু যে কাজটা করছে সেটা আমাদের মঙ্গলকোট মানুষের খুব ভালো আছে। আজ মঙ্গলকোটের মুখে কিন্তু কোনো অশান্তি নেই, তার জন্য প্রশাসনের সুনামটা অনেকটা। আর আমি নিজেকে এখানে আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি যে না, আবার যতবার হবে রক্তদান তো একটা মানুষের উপকারে লাগে, রক্তটা যতবার হবে আমি ততবারই আসব। এই দিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি, মঙ্গলকোট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশ চন্দ্র বারুই, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা ঘোষ, কৈচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লালটু পাণ্ডে, মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি চন্দন সরকার, মঙ্গলকোট ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল হক, ক্ষীরোগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহবুব চৌধুরী, মঙ্গলকোট ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ইব্রাহিম খান, ভাল্লোগ্রাম অঞ্চল সভাপতি দেবাশিস পাল, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদীপ চট্টরাজ, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জিতেন লোহার, সুমনা মুখার্জি, শান্ত সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান, ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান।
বেঙ্গল মেকানিক্যাল কুলিং সার্ভিস, এয়ার কন্ডিশনার অ্যান্ড রেফ্রিজারেশন সিস্টেম প্রোভাইডার। এখানে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ইন্ডাকশন, ইনভার্টার প্রভৃতি ইলেকট্রনিক সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। এখান থেকে ক্রয় করা সামগ্রী রিপেয়ার করার জন্য নিজস্ব সার্ভিস সেন্টারের ব্যবস্থাও রয়েছে। এখানে ইলেকট্রনিক সামগ্রী ক্রয়ের জন্য সমস্ত রকমের ফাইন্যান্স কার্ডের ব্যবহারের সুবিধা উপলব্ধ। ঠিকানা: NH রোড, প্রান্তিক পাড়া মোড়, রাধাকুঞ্জ মার্কেট, কাটোয়া। ফোন নাম্বার 8768775651 অথবা 9093978238। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা: কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ ও উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে। ফোন নাম্বার 9378097597 অথবা 8250248125।